নমস্কার, মৃণাল চক্রবর্তী। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব অ্যাবাউট মাল্টি লেভেল মার্কেটিং, যেটাকে MLM বলা হয়। অনেকেই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সাথে আছেন, অনেকেই বা ভাবছেন এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা কি। বহু মানুষকে বলতে শুনেছি যে আমরা সবাই কি পারি এই বিজনেসটা করতে। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস সম্পর্কে আমি একটা ছোট্ট তথ্য দেবো। আপনি আমি জানি কি না সেটা ইম্পর্টেন্ট, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি কী ঘটছে। আপনি আমি ছোটোবেলায় যখন পৃথিবীর আলো দেখেছি তখন থেকেই কিন্তু আমরা নেটওয়ার্কিং করে আসছি। মানে আমার আপনার পৃথিবীতে আসার পিছনে আমাদের বাবা মারা অবশ্যই দায়ী, তাই না? আর আমাদের বাবা মাকে নিয়ে এসছেন দাদু ঠাকুমারা। তো আপনি যদি সেটাকেও দেখেন, সেটাও তো একটা নেটওয়ার্ক। আর দাদু ঠাকুমার আরেকটু যদি এগিয়ে যান দেখবেন প্রো পিতামহ বলা হয়। ঠিক সেই রকমভাবে আপনি আমি যখন একটা সার্টেন এজে পৌঁছাই আমাদের নেক্সট জেনারেশন তৈরি হয়। এইভাবেই কিন্তু নেটওয়ার্ক তৈরি হয়। আমরা যখন বাজারে যাই সেখানেও নেটওয়ার্ক থাকে, আমরা যখন কোনো অফিসে যাই সেখানেও নেটওয়ার্ক থাকে। উইদাউট নেটওয়ার্ক কিন্তু কিছুই হয় না। তো নেটওয়ার্ক মার্কেটিং কী শেখায়? একটা প্রোডাক্ট তৈরি হয়, কোম্পানি নিজে তৈরি করে, এবং মাঝখানে অ্যাডভার্টাইজমেন্ট কস্ট বলে যেটা হয়, যেটা আমরা বিভিন্ন পোস্টারে দেখি, সেখানে বিখ্যাত বিখ্যাত খেলোয়াড়, বিখ্যাত বিখ্যাত ফিল্ম আর্টিস্ট যেগুলো বলেন, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু সেটা নিজেরা ইউজ করে না। আপনার কি মনে হয় আমরা যে সাবানটার কথা শুনি যে আমার সৌন্দর্যের জন্য ড্যাশ সাবানটা দেয়, সত্যি কি কোটি কোটি টাকা যে ফিল্ম আর্টিস্টরা পায় তারা ওই 15 টাকা বা 50 টাকার সাবান ইউজ করে? একজন হয়তো বলছেন যে আমার হার্ট ভালো রাখার জন্য এই তেলটা ইউজ করা উচিত। দেখা যাচ্ছে তারই হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। আমরা বোঝাতে চাইছি কি, আমরা এটা বলতে চাইছি বিভিন্ন বড় বড় সেলিব্রিটিরা অনেক সময় অনেক কথা বলেন যেটা টোটালি বিজনেসের জন্য। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং কী শেখায়? নেটওয়ার্ক মার্কেটিং শেখায় যে ডাইরেক্টলি কোম্পানি প্রোডাক্ট তৈরি করে ডাইরেক্ট কাস্টমারের কাছে পৌঁছে দেবে, এবং এই মাঝখানের যে গ্রুপ, যে প্রোডাক্টের পরে ডিস্ট্রিবিউটার, সাব ডিস্ট্রিবিউটার বা রিটেলার যে প্রফিটটা করে, এবং অ্যাডভার্টাইজমেন্টের যে নিয়ার অ্যাবাউট 75% যে টাকাটা যায় সেটা তারা দেবে না, এবং সেটাই তারা ডাইরেক্ট পৌঁছে দেবে সাধারণ মানুষের কাছে। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা আমার অভিজ্ঞতা বলে আজকের এই 2020-2021 বা 2022 জন্য বেস্ট প্রফেশন, পার্ট টাইম অথবা ফুল টাইম। এখানে আপনি পেতে পারেন আনলিমিটেড ইনকাম, তবে অবশ্যই এটা শিখতে হয়। এটা জাস্ট জয়েন করলাম আর কয়েকটা মিটিং অ্যাটেন্ড করলাম হবে না। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা অনেকটা ইউনিভার্সিটির মতন। এখানে যখন আপনি জয়েন করবেন আপনি যদি শেখার পরিমাণটা বেশি রাখেন তাহলে অবশ্যই MLM ইন্ডাস্ট্রি থেকে আপনি সফলতার চরম শিখরে পৌঁছাতে পারবেন। তবে একটা কথা মনে রাখতে হবে, MLM ইন্ডাস্ট্রি অনেক সময় ফেক কোম্পানি হয় যারা ইনিশিয়ালি প্রচুর টাকা দেখায় কিন্তু একটা সার্টেন টাইমের পর তারা উঠে যায়। আপনাকে একটু দেখে নিতে হবে অথেন্টিক কোম্পানি কারা, আর দেখে নিতে হবে কোম্পানির ব্যাকগ্রাউন্ডে কী আছে। ইন্ডিয়াতে কিছু নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে যারা ইন্ডিয়ান কোম্পানি খুব সাকসেসফুল, এবং কিছু বিদেশি কোম্পানি আছে যারা ইন্ডিয়ায় দারুণ বিজনেস করছে এবং তারা কিন্তু অথেন্টিক। আমি কোনো কোম্পানির নাম উল্লেখ করতে চাইছি না, খালি এটাই বলতে চাইবো আপনি কোম্পানিতে জয়েন করার আগে অবশ্যই বুঝে নেবেন কোম্পানির ব্যাকগ্রাউন্ড, কোম্পানির ম্যানেজমেন্ট সিস্টেম, এবং তার সাথে আপনার ক্যাপাবিলিটির সাথে সেই কোম্পানির যে মিশন অ্যান্ড ভিশন সেটা ম্যাচ করছে কিনা। তবে হ্যাঁ, MLM ইন্ডাস্ট্রি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডাস্ট্রি টু ইনকাম, মানে আর্ন আ লট অফ মানি অ্যান্ড রেসপেক্ট অ্যান্ড বিদেশে যাওয়া এবং সারা লাইফটাকে একটা দারুণ লাইফহুডে লিড করা। আর আমি জানি সেটা যদি আপনি পার্ট টাইম হিসেবেও করেন তাহলে MLM ইন্ডাস্ট্রি থেকে আপনার জীবনের সফলতা, সমস্ত স্বপ্ন পূরণ করার স্কোপ আছে। আমরা হলাম টুগেদার ফর এভার উইথ মৃণাল চক্রবর্তী। আর আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রচুর এই ধরনের ভিডিও পাবেন যেটা দেখার পর আপনার মনের জোর বাড়বে এবং জীবনের স্বপ্ন সফল করতে আমরা সাহায্য করি। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আমাদের ভিডিও। নমস্কার।